আসসালামু আলাইকুম। আপনাদের সকলের যে প্রশ্নটি, 1 নম্বর প্রশ্ন, সবার আগে প্রশ্ন যে ভাই কত ফিট বাই কত ফিট সমান 100? এত স্কোয়ার ফিট এত কিছু না জানে, সরাসরি বলে দিলেই হয় এত ফিট বাই এত ফিট 100, এত ফিট বাই এত ফিট 1 কাঠা, এত ফিট বাই এত ফিট 1 বিঘা, এত ফিট বাই এত ফিট 1 একর। তো এটি হচ্ছে আসলে আমরা সহজভাবে জানতে চাই, আমাদের বোঝার আগ্রহটা খুব সহজ। কিন্তু সমস্যা হচ্ছে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, সম্পত্তি জমি এটা মাপার ক্ষেত্রে এই যে সিম্পল ফর্মুলা কত ফিট বাই কত ফিট, এটা কেন কাজ করে না? তো আমি যদি খুব সহজে আপনাদেরকে বলে দিই, জি ভাই হ্যাঁ, আপনি এরকম 66 ফিট একটি জায়গা নিলেন এবং লম্বাই নিলেন আপনি 66 ফিট এবং চওড়ায় নিলেন এর হচ্ছে 6.6 ফিট, তাহলে হচ্ছে আপনার 100। 66 আর 6.6 যদি আমরা গুণ করি আমরা পাবো 43,435.6 স্কোয়ার ফিট, এটি হচ্ছে 100। তো হিসাবটি দেখে আপনার খুব ভালো লাগলো যে হ্যাঁ, আজকে আমি জানতেই পারলাম কত ফিট বাই কত ফিট দিয়ে 100। তো এখন সমস্যাটা হচ্ছে আপনার প্রতিটা জমি যে 66 ফিট লম্বা হবে এবং প্রতিটা জমি যে খাটো দিক থেকে 6.6 ফিট হবে এমনটা কিন্তু না। তো সেই জন্যই হচ্ছে আজকের এই ভিডিও, আশা করি ভিডিওটি ভালো করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটি হচ্ছে আমাদের কাকে বুঝতে হবে, রানিং ফিট এবং স্কোয়ার ফিট। এই যে এটি আছে এটিকে বলা হয় রানিং ফিট, এই জায়গা থেকে দুদিকে আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের রানিং ফিট। আরেকটা হচ্ছে এই যে একদিকে আসলো আরেক দিকে গেল, অর্থাৎ দুই দিকে যখনই যাবে সেটা হচ্ছে স্কোয়ার ফিট। তো রানিং ফিট দিয়ে আমরা হয়তো দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, রাস্তার পরিমাপ করতে পারি, কিন্তু যখন আমরা ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমাদেরকে যে কোনো জমি কতটুকু সেটা জানার জন্য আমাদেরকে প্রথমে আসতে হয় ক্ষেত্রফল কতটুকু। ক্ষেত্রফলটাকে আমরা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করেই পাই আমাদের জমি, কাঠা বিঘা শতক হেক্টর যেটা আপনারা বুঝেন সেটাই। তো এই জায়গায় আমরা এখন দেখি তাহলে, এই যে ধরুন একটি জমি, এটি হচ্ছে চতুর্দিক সমান, এটি হচ্ছে আয়তাকার, এটি হচ্ছে ত্রিভুজাকার, এটি হচ্ছে গোলাকার, এটি হচ্ছে আরেক ধরনের। তো এই যে আকৃতির জমিগুলো আছে, এটি হচ্ছে স্কোয়ার, এটি হচ্ছে আয়তাকার, এটাকে বলা হয় ত্রিভুজাকার। এটাকে ধরে নিতে পারি আমরা মোটামুটি, নাম যদিও না, যে কারণ আমাদের যত আকৃতির আমরা জমি পাই এগুলো এত আকৃতি আমরা বলতেই পারবো না। আর এটা হচ্ছে আমাদের গোলাকার বা বৃত্তাকার। তো আয়তাকার তো আমরা জানলাম, এটা যদি 66 ফিট লম্বা 6.6 ফিট হয় তাহলে এর ক্ষেত্রফল হবে 43,435.6 স্কোয়ার ফিট, অর্থাৎ এদিকে ছিল একটি ফিট, এদিকেও আসছে একটি ফিট, এই ফিট আর এই ফিট গুণ করে হয়ে গেছে স্কোয়ার ফিট, আর 66 আর 6.6 গুণ করে হয়ে গেছে 435.6। তো এটি তো আমরা সহজ ভাষায় বুঝলাম এটি হচ্ছে 100, কিন্তু এটা তো হচ্ছে স্কোয়ার জায়গা। তো এই জায়গায় যদি আমরা 66 নেই, এই জায়গায় 66 নিতে হবে, তাহলে আমাদের স্কোয়ার হবে। তো এই জন্য এই সমস্ত স্কোয়ার, ত্রিভুজাকার, বৃত্তাকার, ট্রাপিজিয়াম আকার, বিষম ত্রিভুজাকার, সমকোণী ত্রিভুজাকার, এই সমস্ত জায়গার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। জাস্ট ক্লাস 9-10-এর বই কিছু জ্যামিতি আছে, সেই সমস্ত জ্যামিতির ব্যাপারে আপনাকে বেসিক কিছু ধারণা নিতে হবে। আপনি যদি পূর্ণাঙ্গ আমিনশিপ শিখতে থাকেন, আর যদি জাস্ট আপনি নির্দিষ্ট কিছু পরিমাপ করতে চান, তাহলে এই জায়গা থেকে আপনি করতে পারবেন। তো এই সমস্ত নির্দিষ্ট সূত্র দিয়ে যখন এই ক্ষেত্রফলটা আমরা 435.6 পাবো, তখনই আমরা বলতে পারবো এটা 100, 1 ডিসিম, 1 ডেসিমেল, 1 সেন্ট, 1 শতাংশ। সেম একই ক্ষেত্রে যখন নির্দিষ্ট কিছু সূত্রের মাধ্যমে, যেমন এই যে ত্রিভুজাকার, এর নর্মাল সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ এটিকে যদি আমরা ভূমি ধরি এটি হচ্ছে এর উচ্চতা। এই দুটো সূত্রের মাধ্যমে হিসাব করার পর যদি এর ক্ষেত্রফলটা 435.6 আসে, তাহলে আমরা বলতে পারবো এই ত্রিভুজের ভিতরে 100 জমি আছে। একইভাবে বৃত্তের ক্ষেত্রফল আমরা নির্দিষ্ট সূত্রের মাধ্যমে যখন নির্ণয় করার পরে এই ক্ষেত্রফলটা আমরা পাবো 435.6, তখনই আমরা বলতে পারবো সেটি হচ্ছে 100।
তো এখন কথা হচ্ছে যদি কোনো ক্ষেত্রফল 100 একের চাইতে বেশি হয়, সাপোজ এই যে জায়গাটি ছিল এটির মধ্যে যদি আমরা পাই এখন 720 স্কোয়ার ফিট, তো তাহলে এখানে কতটুকু জমি আছে সেটি জানার জন্য জাস্ট আমাদেরকে ভাগ দিতে হবে এই যে 435.6 ছিল, এটি দিয়ে যদি আমরা ভাগ দেই আমরা পাবো 1.65। তার মানে এই যে 720 স্কোয়ার ফিট এটাতে হচ্ছে 1.65 শতক জমি। তো আপনারা জমি ব্যাপার যে বেসিক জিনিস সেটা এই জায়গা থেকে বুঝতে পারেন যে শুধু কত ফিট লম্বা কত ফিট চওড়া এটি দিয়ে ভূমি পরিমাপ করা যায় না। আর আমরা যে শতক কাঠা বুঝি এগুলো বোঝার আগে বুঝতে হবে আমাদের ক্ষেত্রফলটা কোথা থেকে আসে। ক্ষেত্রফলটা কখনো একদিকে হয় না, দুই দিকেই আমাদের ক্ষেত্রফল নিতে হয়। আর এই ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অনেক সূত্র আছে, জমিটি যদি চতুর্দিকে সমান হয় একরকম, জমিটি দুই আইল যদি লম্বায় একরকম হয় খাটো দিক অন্যরকম হয় তাহলে একরকমের সূত্র, জমিটি যদি আঁকা বাঁকা হয়ে থাকে তাহলে একরকমের সূত্র, নদীর বাঁকের ক্ষেত্রে অন্যরকমের সূত্র, গোলাকার ক্ষেত্রে অন্যরকমের সূত্র প্রয়োগ করে আমাদের সর্বপ্রথম এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে হয়। সেই ক্ষেত্রফলকে যদি আমরা ফিটে হিসাব করি তাহলে 435.6 দিয়ে যদি আমরা এটাকে ভাগ দেই তাহলে আমাদের শতক, শতাংশ, ডেসিমাল, স্ট্যান্ড যেটাই আমরা বলি সেটা আমাদের চলে আসবে। তো বন্ধুরা, ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে শতক আসলে জিনিসটা কী। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।